আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আমার চ্যানেল শিউলিস কিচেন এন্ড ব্লগে স্বাগতম। আজকে আমি তৈরি করব পরোটা। এটা ভোর সকালের দিকে ডো করে রেখেছি, এক ঘন্টা পরে রুটি বানাতে চলে এলাম। এই যে রুটিটা বানানোর পরে হালকা একটু তেল দিয়ে রুটিটার গায়ে মেখে একটু সামান্য আটা ছড়িয়ে রুটিটাকে ভাজে ভাজে নিয়ে এভাবে গোল করে নিতে হবে। এই পরোটাটা ফ্রোজেন করেও রাখা যায়। যেভাবে ভাজ করে গোল করে রেখে দিচ্ছি সবগুলো একসাথে, এরকম বানিয়ে এখন সবগুলোকে আমি বেলে নেব। গোল করে পরোটাগুলোকে সবগুলো বেলে নিয়ে তারপরে চুলায় ভাজতে যাব। এই যে আমার বেলা শেষ, এখন চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। দুই পিঠ হালকা করে ভেজে নিয়ে এখন তেল দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এটা যদি ফ্রোজেন করে রাখেন তাহলে তেল না দিয়ে হালকা দুই পিঠ ভেজেও ফ্রোজেন করে রাখা যায়। আমার সবগুলি পরোটা ভাজা শেষ, এখন আমি এই তাওয়ার মধ্যে ডিমটা ভেজে নিব। ডিমটা একসাথে নিয়েছি তিনটা, এটাকে ভেজে এখন একটু চুলায় চা দিয়েছি। চাটাও প্রায় হয়ে গিয়েছে, চাটাও আমি ঢেলে নেব। এই যে সকালের নাস্তা, পরোটা, ডিম ভাজি সাথে চা। আমি ডিম ভাজা খাই না, তাই ফ্রিজ একটু তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছি। এই যে পরোটাটা এরকম ভাজ ভাজ হবে, পরোটাটা খেতেও মজা। দুপুরের রান্নায় চলে এসেছি, আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এপিটুপিট আঁশ ছাড়িয়ে ভালোভাবে মাছটাকে ধুয়ে এখন মাছটা কেটে নেব।
মাছটাকে কেটে নেব। এই যে মাছটার ভিতরে ডিম হয়েছে। এই যে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ দিয়ে আলু, বেগুন আর সাথে এটা বড়ি, চাল কুমড়ার বড়ি বলে এটাকে। করলা ভাজি আর ইলিশ মাছের ডিমটাকে ভেজে নেব। ছেলে মেয়ে ইলিশ মাছ রান্না করা খায় না, ওদের জন্য ডিমটা ভাজব। এখানে আমি বড়ি রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে পাটায় বেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে করলা ভাজিটা করে নেব। তেলের মধ্যে আলু আর করলা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে করলা ভাজিটা করে নেব। ভাজিটা শেষ। এই করার মধ্যে ইলিশ মাছের ডিমটাকে ভেজে নেব। ডিমটা আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ডিম ভাজাটা প্রায় হয়ে এলে এখন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ ডিমটার সাথে একটু ভেজে নেব। যে আমার ডিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডিম ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলোকে একটু হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলি প্রচুর তেল টেনে নেয়, তেলটা একটু বেশি দিয়ে আস্তে আস্তে জালে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়িটা উত্তরবঙ্গের মানুষ বেশি খায়। এখন পেঁয়াজ তেলে দিয়ে এখানে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছি। এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাকে ভালো মতো একটু ভেজে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে মাছটা আমি উঠিয়ে নেব। যে মাছটা কষানো শেষ, এখন মাছটা উঠিয়ে এই মশলার মধ্যেই
আমি আলু, বেগুন আর বড়িগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই বড়িটা আমাদের শ্বশুরবাড়ির মানুষের খুব প্রিয়। এটা কীভাবে খায় আমরা জানতামই না। এই বড়িটা বিয়ের পরে খাওয়া শিখেছি, খুবই মজা খেতে। এটা শুধু বেগুন দিয়েও রান্না করা যায় কিংবা শুধু মাছ দিয়েও রান্না করা যায়। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই বড়িটা আস্তে আস্তে আরও ফুলে বড় হয়ে যাবে। যে ভালো ভদ্র আলু বেগুন বড়িটাকে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে দিয়ে ঢেকে দেব। বড়িটা আস্তে আস্তে ফুলবে আর পানিকে টেনে নেবে, জন্য একটু পানিটা বেশি দিতে হয়। এই যে বড়িগুলো আরও সিদ্ধ হবে আর ফুলে ডাবল হয়ে যাবে। বড়িটা খেতে খুবই মজা। এখন আমি ডিম জালটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না, করলা ভাজি, ইলিশ মাছের ডিম ভাজা, ভাত। আমি মেয়েকে আগেই খাবার দিয়ে কোচিংয়ে দিয়ে এসেছি, এখন আমরাও খাবারটা খেয়ে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়, আপনার কাছে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এই যে আমার খুবই পছন্দের বড়ি, এই যে একটা উঠিয়ে দেখাই, খেতে খুবই মজা। আজ তাহলে এখানেই রাখি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।